নমস্কার বন্ধু বান্ধবী সকল, স্বাগতম জানাইছো এম ডিজিটেল টেকনোলজি লৈ। আটাইতকৈ গুরুত্বপূর্ণ খবর লৈ আহিছো আপোনালোকের মাজলৈ। 217 টাকাকৈ প্রতিদিনে লাভ করব। আর আধার কার্ড আর পান কার্ডের সঙ্গে লিঙ্ক করা লাস্ট ডেট 31 মার্চ 2021 লৈকে। কেনেকে লিঙ্ক করব মই ভিডিওটো জনাই দিম। কর্মচারী দরমহা দুগুণলৈ বৃদ্ধি করেছে, চাকরির কার্যকাল বৃদ্ধি করেছে, আর কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আর আপনার কারণে ভাল খবর লৈ আহিছো। ভিডিওটো একেবারে হেয়ালে চাই থাকবে, আর যদি আমার চ্যানেলটো তেতিয়ালৈকে নতুন হয়ে আছে প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাহত থাকা বেল আইকনটো প্রেস করে দিব। আধার কার্ড আর পান কার্ডের যখন লিঙ্ক করা নাই এতিয়ালৈকে, সেইসকল লাস্ট ডেট হল 31 মার্চ 2021 চনের 31 মার্চ লৈকে আছে এই লিঙ্ক করার ডেটটো। নহলে আপনাদের 10,000 টাকা জরিমানা ভরব লাগিব। আর এইটো অনলাইন যোগে আপনার মোবাইলের যোগেদি যদি করব বিচার, অলরেডি মই ফুল প্রসেস স্টেপ বাই স্টেপ কেনেকে করব তার মই দেখাই দিয়ে আছো। আর আপনাদের আধার কার্ড আর পান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়েছে না নাই এই কেনেকে চেক করব, মই এটাই ভিডিওটি ধুনিয়াকে দেখাই দিছো। ফুল প্রসেস আছে এই ভিডিওট। আপনাদের সুবিধার্থে মই মোট ডিসক্রিপশনত সেই লিঙ্ক দি দিম, তাত গিয়ে আপনাদের জানিব পারিব কেনেকে আপনাদের পান কার্ড আর আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করব পারিব আপনার মোবাইলের যোগেদি কতো নোযোগাকে। আর রাজ্য সরকার কেবিনেটর বৈঠক চা শ্রমিকর 217 টাকাকৈ বৃদ্ধি, কর্মচারীর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানি লোক হবিহে। ব্রহ্মপুত্র রাজ্যিক অতিথি এলাত অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের কেবিনেটর বৈঠক, আর এই বৈঠকত কেইবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। আর কি মন্তব্য করেছে আপনার জানাই দিয়ে আছো। ইয়াত কোয়া হয়েছে যে নির্বাচনের লক্ষ্য চা শ্রমিকর মন জয় করার চেষ্টা সোণাল কেবিনেটর, আর 187 টাকার পরিবর্তে 217 টাকাকৈ বৃদ্ধি চা শ্রমিকর দৈনন্দিন মজুরি। আপনাদের এই দৈনন্দিন মজুরি প্রতিদিনে লাভ করব 217 টাকাকৈ। আর ক্ষুদ্র চাহ বাগিচার কর্মরত শ্রমিকর মজুরি নির্ণয়ের গঠিত এজনীয়া কমিটি আর আয়ুক্ত সচিব জে বি একার নেতৃত্ব গঠিত সমিতির প্রতিবেদনের ভিত্তিত নির্ণয় হব ক্ষুদ্র শ্রমিকর মজুরি। আর রাজ্য মোট 580 গৰাকী হাইস্কুল শিক্ষকর চাকরি নিয়মিকরণ সিদ্ধান্ত, আর 57খন স্কুলত কর্মরত 101গৰাকী কারিকরী শিক্ষার দরমহা 28,000 লৈ বৃদ্ধি, আর পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগের 10 বছর অধিক কাল কর্মরত কর্মচারীর চাকরির কার্যকাল 60 বছর বৃদ্ধি করে দিছে বর্তমান। আর ASDM এর অধীনত কর্মরত ডাটা অপারেটরের চাকরি নিয়মীকরণ, আর শ্রীমন্ত শঙ্করদেবের বিশ্ববিদ্যালয়ের 280 বিঘা ভূমির অবন্টন, আর ঈশ্বরীয় বিদ্যালয়ের 10 বিঘা মাটি অবন্টন, আর বিশেষভাবে সক্ষম লোকের 8,000 হুইল চকী ক্রয়ের সিদ্ধান্ত রাজ্য সরকারের, আর বড়োলেন্ডর সুকিয়া বিভাগ গঠনের সিদ্ধান্ত রাজ্য সরকারের, আর পূর্বর ষষ্ঠ অনুসূচীর অধীনত থাকা পূর্বত্য উন্নয়ন বিভাগের সলনি এতিয়ারেপরা পৃথক পৃথক ষষ্ঠীয় অনুসূচীর অধীনত থাকিব দুটাকৈ বিভাগ। লগতে কর্মচারীর ভাল খবর, যখন কর্মচারী আছে সকলের দরমহাও দুগুণ হব, আপনার দরমহা বৃদ্ধি করে দিছে সরকারের তরফের। আশা করছো ভিডিওটি ভাল লাগিছে, যদি ভিডিওটি ভাল লাগিছে প্লিজ লাইক করব, কমেন্ট করব, আর আপনার বন্ধু বান্ধবীলে শেয়ার করবলে নাপাহরিব।